টোপোম্যাপে রিলেটিভলি বাঁকার জন্য প্রথমে 12 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটারের একটি ঘর নিয়ে নিয়েছি। এরপর আমরা এই ঘরের প্রত্যেকটা রেখাকে 2 সেন্টিমিটার অন্তর করে কেটে নিয়েছি। 2 সেন্টিমিটার করে কাটার পর আমরা ওই কাটা দাগগুলোর ওপর এক একটা করে লম্ব তুলে দিয়েছি। এই লম্ব তুলে দিয়ে আমরা গোটা ঘরকে কলাম এবং রোয়ে ভাগ করব এবং এর ভেতর থেকে আমরা 12x12 যে ঘরটা আছে সেটাকে আমরা কয়েকটা গ্রিডে ভাগ করে দেব। গ্রিডগুলো আমার প্রস্তুত হয়ে গেছে, এবার আমরা গ্রিডের এক একটা করে নাম দিয়ে দেব। প্রথমে লিখব 1 2 3 4 5 6, উপরে এ বি সি ডি ই এবং এফ। এরপরে আমরা এগুলো খাতায় তুলে নেব। প্রথমে লিখব গ্রিড রেফারেন্স, 2 নম্বরে লিখব ম্যাক্সিমাম রিলিফ ইন মিটার, পরের নম্বরে লিখব মিনিমাম রিলিফ ইন মিটার এবং ম্যাক্সিমামের নিচে শর্টে লিখে দেব আর ম্যাক্স, আর মিনিমামের নিচে লিখব আর মিনিমাম আর এমআইএন। এরপর লাস্টে লিখব রিলেটিভ রিলিফ, নিচে লিখব আর সমান আর ম্যাক্স মাইনাস আর মিনিমাম। এরপরে আমরা A1 গ্রিড লিখে দেব, গ্রিড নামগুলো লিখব A1 A2 A3, এইভাবে আমরা B1 B2 এইভাবে আমরা পুরো গ্রিডের নামগুলো লিখে নেব। আমরা A1 গ্রিড হয়ে গেল, দাগ টেনে দেব। এরপরে লিখব আমরা B1 B1 B2 এইভাবে এইভাবে আমরা লিখে একটা টেবিল বানিয়ে নেব সুন্দর করে। আমার লিস্ট কমপ্লিট। এখানে ম্যাক্সিমাম রিলিফ ইন মিটার অ্যান্ড মিনিমাম রিলিফ ইন মিটার আর রিলেটিভ রিলিফ। রিলেটিভ রিলিফ মানে ম্যাক্সিমাম হাইট থেকে মিনিমাম হাইট বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আপেক্ষিক উচ্চতা। তো এখানে আমার প্রত্যেকটা গ্রিডের আপেক্ষিক উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে এখানে দেখি, এটা 600 মিটারের লাইন আছে, এই লাইনটা, এই কন্ট্রোলটা 600 মিটার, পরেরটা হচ্ছে 500 মিটার, তার মানে এদিকে যত যাচ্ছে কমছে। তাহলে এখানকার ম্যাক্সিমাম হাইট হবে 600 মিটার আছে, 600 মিটার এক একটা করি, 620, 640, 660, এখানে ম্যাক্সিমাম হাইট 660 মিটার। তাহলে আমি ম্যাক্সিমাম হাইটে লিখব 660 মিটার, এখানে মিটার লেখা আছে তাই আমার মিটার লেখার দরকার নেই, এমটি লেখা আছে, 660। মিনিমাম হাইট কত হবে? 500, এটা এটা 600, এটা 500, এটা 400, মানে 380, 360, 340, এখানে 340 লোয়েস্ট, এখানে 340 লোয়েস্ট। এইভাবে কি করতে হবে, আমার প্রত্যেকটা কন্ট্রোল আছে, প্রত্যেকটা যে গ্রিড আছে, যেমন A1 গ্রিড, এটা A1 গ্রিডে লিখে দিলাম, তারপরে A2 গ্রিড আছে, A2 গ্রিডের বের করতে হবে, এইভাবে আমাকে পরপর বের করতে হবে। পরের গ্রিডে দেখা যাচ্ছে এখানে 604 লেখা আছে, এই গ্রিডের দাগের ওখানে পড়ছে,
মানে 604 এখানকার ম্যাক্সিমাম হাইট। যদি না হতো তাহলে আমি মোটা দাগ এখানে যদি না লেখা থাকতো স্পট হাইটটা, তাহলে আমি শুধুমাত্র 600 মিটারই লিখতাম। যেহেতু এখানে 604 লেখা আছে, তাই এই ঘরের হচ্ছে ম্যাক্সিমাম হাইট 604 মিটার। তার মানে 604 মিটার লিখলাম। এবার মিনিমাম হাইট কত? মিনিমাম হাইট এটা 604, মানে এটা 500। 500-র পরে হচ্ছে এটা 400, 400-র পরে আছে এটা 300, 300-র কমে আছে মানে 280 এখানে আছে লোয়েস্ট, এখানে আছে 280 লোয়েস্ট। হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু তোলার পর হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিয়ে আমি এখানে বসিয়ে দেবো। এখানে রিলেটিভ রিলিফ সমান ম্যাক্সিমাম রিলিফ আর মিনিমাম রিলিফ বাদ দিয়ে এখানে বসিয়েছি, 660 থেকে 340 বাদ দিয়ে 320। এইভাবে আমি প্রত্যেকটাতে বসিয়ে নেব। এইভাবে বসানোর পর এবার আমি ড্রয়িংয়ে যাব। ড্রয়িংয়ে কী করতে হবে? আমি প্রথমেই ম্যাপে দেখিয়েছিলাম, আমরা এখানে ম্যাপে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা গ্রিড মানে 14-12 সেন্টিমিটার এইদিকে আর 12 সেন্টিমিটার এইদিকে টেনেছিলাম, দিয়ে একটা গ্রিড তৈরি করেছিলাম। এখানে আমরা ঠিক একইভাবে খাতার উপরে 12 সেন্টিমিটারের একটা ঘর করে নেব। বারো সেন্টিমিটার এখানে লম্ব তুলে দেব। আমরা গ্রিডটা বসিয়ে নিলাম। এবার গ্রিডের নাম এ বি সি ডি ই এটা এফ 1 2 3 4 5 6 বসিয়ে দিলাম। এবার প্রত্যেকটা গ্রিডের মানগুলা বসিয়ে দেব মিডিলে, একদম এইরকম মিডিলে মানগুলো বসিয়ে দেবো। প্রথমে আছে 320, ছোট ছোট করে লিখবো, খুব খুব ছোট ছোট করে লিখবো 320। তারপরে আছে 324, তারপরে আছে এটা 320। আমি সবগুলো তুলে নেওয়ার পর এখানে একটা ব্যাপার বলার আছে, যে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলো যেখানে হাইয়েস্ট কন্ট্রোল পেলেও লোয়েস্ট কন্ট্রোলটা পাওয়া যাচ্ছে না, সেখানে 240 যদি এখানে হাইয়েস্ট হয় তাহলে এখানে পাওয়া যাচ্ছে না, মানে আমরা 10 মোটামুটি কম করে নিয়ে নেব, কারণ এখানে 240 হাইয়েস্ট হলে লোয়েস্ট নিয়ে নেবো আমি 210। আবার কোনো কোনো ঘরে আছে একদমই নেই, তাহলে পাশের ঘরের কন্টোর এবং তার অন্য পাশে যদি কোনো কন্টোর থাকে তাহলে তাদের মাঝা মাঝামাঝি একটা কন্টোর ওখানে ধরে নিতে হবে। এইভাবে যে ঘরগুলো নিয়ে আমরা কন্টোর পাই না সেখান থেকে এটা করে নেওয়া যেতে পারে। এবার আমরা এখানে আমার সব তোলা হয়ে গেল, এবার আমাকে কিছু লাইন নিতে হবে এবং এগুলোকে আলাদা করে দিতে হবে। এবার আমরা এগুলোকে আলাদা আলাদা জোনে ভাগ করে নেব। যেমন আমি একটা ধরে নেব যে 300 মিটারের একটা লাইন টানবো, গ্রেটার দেন 300 মিটারের একটা অঞ্চল করব, মানে 300 মিটারের লাইন দিয়ে। আর একটা ধরে নেব 200 থেকে 300 মিটার আপেক্ষিক উচ্চতা বিশিষ্ট অঞ্চলকে একটা অঞ্চলে দেখাবো, একটা দেখাবো আমরা 100 থেকে
200 মিটারের মধ্যে যেগুলো আছে সেই অঞ্চলগুলো, আর একটা দেখাবো লেস দেন 100 মিটারের মধ্যে। তাহলে টোটাল আমরা চারটি অঞ্চলের মধ্যে আপেক্ষিক উচ্চতাগুলো দেখে নেব, চারটি উচ্চতা। তাহলে আমি 300 মিটারের একটা আমাকে 300 মিটার সমমানের একটা আমাকে রেখা, অর্থাৎ এখানে 300 মানের মিটারের একটা সমোন্নতি রেখা এখানে আঁকতে হবে। তাহলে 300 মিটার কোনগুলো পড়বে? এখানে আছে 324, এখানে 300 আছে, তার মানে এই দিক দিয়ে একটা 300 মিটার একটা যাবে। এটা একটা 300 মিটারে যাবে, আর একটা 300 মিটার আমরা এখানে পেয়ে যাব, 300 মিটার। এটা 300 মিটার আমি ছোট করে লিখে দেব, 300, এখানে 300 মিটার। এবার আমি আঁকবো একটা 200 মিটারের কন্টুর, এখানে 200 মিটার, এখানে একটা 200 মিটারের কন্টুর পেয়ে যাব। এবার আমাকে একটা 100 মিটারের টানতে হবে, 100 মিটার মানে এই মাঝে আছে, এখানে এই কন্টুরটা খুব কাছে হয়ে গেছে, তার জন্য কন্টুরটা আমি একটু দূরে দিয়ে দেবো। এটা 100 মিটারের আমি, এটা হচ্ছে 100 মিটার। তাহলে এখানে কটা জোন আসলো? 100 মিটারের নিচে এগুলো থেকে গেল, এটা 100 থেকে 200, 200 থেকে 300 এই ভেতরটা, আর এটা 300 মিটারের উপরে। আমরা এটা কালারও করতে পারি, আবার বিভিন্ন শেডও দিতে পারি। তো আমরা এখানে কালার না করে শেড দিয়ে দেব, যেহেতু আমরা পরীক্ষা হলে যখন আমরা কাজ করব তখন কালারের চেয়ে শেড দেওয়াটা অনেক তাড়াতাড়ি হবে। আবার আমরা ইচ্ছা করলে কালারও দিয়ে দিই, ডিপ, এটাকে ডিপ। শেড করে দেব, এখানে মোটামুটি আমার সেট কালার করা কমপ্লিট। এটা বেশি ডিপ বোঝাতে গিয়ে এটা বেশি ডিপ, এটা এটা 300 মিটারের উপরে। তারপরে পরের অংশ আছে যেটা একটু বেশি ডিপ, এটা এই অংশটা হচ্ছে 200 থেকে 300 মিটারের মধ্যে। তারপরে হালকা যেটা একটু সামান্য, এটা এটা হচ্ছে 100 থেকে 200 মিটার, আর যেটা একদমই হালকা আছে সেটা 100 মিটারের নিচে। এখানে আরএফ লিখব 1:50,000, এখানে একটা নট লাইন, এখানেও রিলেটিভ রিলিফ, রিলেটিভ রিলিফ, আর এখানে লোকেশনগুলো দিয়ে দেব, লোকেশনগুলো এখানে লিখতে হবে। যেমন এই পাশে লোকেশন হচ্ছে 82° 10' ইস্ট, এই উপরের লোকেশন ছিল এটাও 82° 10' ইস্ট,
এবং সঙ্গে সঙ্গে ছিল আঠারো ডিগ্রি চল্লিশ মিনিট নর্থ। এইভাবে আমার প্রত্যেকটা বিন্দুর লোকেশনগুলো দিতে হবে। লোকেশনের ভিডিও আমি কিভাবে বের করতে হয় আমি আগেই দিয়েছি। আর হ্যাঁ, এখানে ম্যাপ নম্বরটাও বসিয়ে দিতে হবে।